হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানিস্টিস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা হাতের কাজের জামার ডিজাইন শেয়ার করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কদম ফুলের জামা। তো আমি এটা হচ্ছে ভয়েল কাপড়ের উপরে এই ডিজাইনটা করছি। তো ভাবলাম আপনাদের সাথে এই ডিজাইনটা একটু শেয়ার করি। এটা হচ্ছে কদম ফুলের ডিজাইন। ডিজাইনটা আমি টেসিং পেপারে বা কাগজে কার্বন দিয়ে কোনো কিছু দিয়ে করিনি। এটা আমি যেহেতু এটা ডাল আর পাতা দিয়ে ডিজাইনটা, তো এই জন্য আমি এটা হাত দিয়েই করছি। তো করার জন্য আমার লাগছে হচ্ছে এই হোয়াইট কালারের রুলটা আমি ব্যবহার করছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এটা দিয়ে আমি পুরো ডিজাইনটা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু পাতা আর ডাল আছে, তো এই জন্যই আমি ই করিনি। আর এখানে যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কদম ফুল হবে। কদম ফুল যেহেতু গোল, তো এই জন্য এখানে আমি গোল করে করে রাখছি, এর মধ্যে আমি কদম ফুল করব। আর এটা হচ্ছে পাতা আর ডাল দিয়ে করা। তো এটা হচ্ছে জামার নিচে ঝাড় করছি, আর এটা হচ্ছে জামার গলার নিচের থেকে ডিজাইনটা। তো এখানে কিন্তু আমি গলার মাপ নিয়েছি, প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি, তারপরে নিচে ডিজাইন করছি। কারণ কাপড়ে যদি গলার মাপ না নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা কষ্ট করে করা হবে, কিন্তু তারপরে সেলাই করার সময় কেটে ফেলতে হবে। তো এই জন্যই আমি প্রথমে গলার মাপটা নিয়েছি, তার নিচ থেকে কাজটা করছি। আর এখানে আমি পুরো কাপড়টাই রেখে দিছি, কাপড়টা আমি কাটিনি, কারণ আসলে এক একজনের মাপ এক এক রকম। তো এই জন্য আমরা যখন জামাগুলো তৈরি করি তো পুরো জামাটাই কাপড়টা রেখে দেই, জামা ঝুলটা নিয়ে তারপরে পুরো জামার কাপড়টাই থাকে, যে যার মতন করে করে নিতে পারবে, মাপ অনুযায়ী সেলাই করতে পারবে। তো এটা হচ্ছে কদম ফুলের ডিজাইন, দেখতেই পাচ্ছেন। আসলে কাজ করার পর পুরো ডিজাইনটা বোঝা যাবে যে কীরকম। তো তারপরও আমি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করতেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি কদম ফুলের সেলাইটা কীভাবে করবেন সেটা টিউটোরিয়াল আপনাদের আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এটা নিচ দিয়েও কিন্তু কাজ হবে। তো আমি আসলে নিচের দাগগুলো দিইনি। তো এটা হচ্ছে পুরো জামাটা, পুরো জামার কাজটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেক সুন্দর লাগবে। জামার কাজটা হয়ে গেলে আমি আপনাদের সাথে ডিজাইনটা আরও একবার শেয়ার করব। তো আর আমি কিন্তু জামার নিচ থেকে 2 ইঞ্চি বাদ রেখে তার উপর থেকে কাজটা করছি, কারণ নিচে কিন্তু সেলাই পড়বে, নিচে সেলাই পড়বে, সেই জন্য আমি তার উপর থেকে কাজ শুরু করছি। আমি কাজ করার সময় এভাবে করেই কিন্তু জামার ডিজাইন প্রথমে করে নিই, তারপরে সেলাই করি। তো আমি আরও একটা কদম ফুলের কাজ করতেছি, এটা হচ্ছে ক্রিম কালারের উপরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিছু কদম করছি। এখনও এটার পুরো জামাটা হয়নি, সেম ডিজাইন, শুধু জামার কালারটা আলাদা। আমি এইখানে যেই সুতোগুলো ব্যবহার করছি ব্ল্যাক কালার কাপড়টার উপরেও কিন্তু সেম সুতাই ব্যবহার করব। তো এটা হচ্ছে কদমগুলো এভাবে করে এই ব্ল্যাক কালারটার উপরে হবে। আর আমি এই সেলাইয়ের টিউটোরিয়ালটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এভাবে করেই, আর নিচেও দেখতে পাচ্ছেন আছে, আমি সেমভাবে করেই এই জামাটাই করব। তো কেমন লাগলো আমার এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো ধরনের সেলাই বা ডিজাইন দেখতে চান সেটাও জানাবেন। এটা ছিল আজকে আমার ডিজাইন করা একটা জামা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।